হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু ইউনিক অ্যাডভেঞ্চার্স। আমি অপূর্ব বোস। আজকে আমাদের লে শহর থেকে শুরু হলো যাত্রা। হোটেল জোরার ছেড়ে বেরিয়ে পড়লাম, পথে লক্ষ্য খারদুংলা পাস। খারদুংলা পাস, তারপরে সেখান থেকে আমরা যাব সিয়াচেন বেস ক্যাম্প, এবং তারপর সেখান থেকে ফিরে আসবো আবার দীক্ষিত। সেখানে আমরা রাতে থাকবো। যাই হোক, লের যে মেইন ক্রসিং কালচক্র স্তূপা, তার পাশ থেকে সোজা বেরিয়ে যাব। পাশে রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। সকালে যাত্রাপথে শুরুতেই ট্যাঙ্ক ফুল করে নেব, কারণ এই যাত্রাপথে পেট্রোল পাম্প অ্যাভেলেবেল সব জায়গাতে নয়, তাই সকালবেলা ফুল ট্যাঙ্ক করে নিয়েই আমরা আজকে যাত্রা শুরু করব। করে নিলাম একেবারে ফুল ট্যাঙ্ক, ওপর থেকে পেট্রোল দেখা যাচ্ছে লে শহর। ট্যাঙ্ক ফুল করে আবার আমাদের পথ চলা শুরু হলো আমাদের লক্ষ্যের দিকে। আজকের লক্ষ্য খারদুংলা পাস। দীর্ঘদিনের স্বপ্ন খারদুংলা পাস, একসময় পৃথিবীর উচ্চতম মোটরেবল পাস ছিল। এখন যদিও তার থেকে অনেক উঁচু পাস আরও তৈরি হয়েছে, কিন্তু খারদুংলা পাস তার একটা আকর্ষণ আলাদা। সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি আমাদের স্বপ্নের রাইড। আজকে নবমতম দিন, আমরা এখন লে শহর ছেড়ে বেরিয়ে পড়েছি। ভীষণ সুন্দর সাজানো গোছানো এই লে শহর, আর এগিয়ে চলেছি প্রাণবন্ত লে শহরের উপর থেকে। বড় বড় বিল্ডিংগুলো পথ আগলে দাঁড়িয়ে রয়েছে সামনে। পাশ কাটিয়ে এগিয়ে চলতে শুরু করলাম। সামনেই রয়েছে বিরাট একটা তোরণ, এখান থেকেই রোড এই পাশ থেকে ঢুকে যাওয়ার দরকার ছিল, আমি ভুল করে এপাশে চলে এলাম। মনে রাখবেন, এই তোরণ পার করেই আপনাকে ডান দিকে টান নিতে হবে, যেদিকে ক্রসটা দেখাচ্ছি। আমি সামনে থেকে ঘুরে আসবো, এখানে ঘুরে চলে এলাম, নিয়ে আমি সোজা ঢুকবো এই পথে। সামনেই রয়েছে বিরাট ডেস্টিনেশন বোর্ড, যেখানে দেখাচ্ছে খারদুংলা 39 কিলোমিটার, এবং তার নিচে লেখা রয়েছে হলুদ যে মাইল ফলক, সেখানে ওয়েলকাম ইউ টু গেটওয়ে টু নুবরা। ঢুকে বললাম খারদুংলা যাওয়ার পথে। এই পথ দিয়ে সিয়াচেন বেস ক্যাম্প, তুরতুক ভিলেজ, পাকিস্তানের লাস্টি গ্রাম এবং প্যাংগং লেক, সমস্ত দিকে যাওয়ার এটাই পথ। দেখে মনে হবে ভুল পথে ঢুকে পড়েছি, একদম সরু রাস্তা, কিন্তু এটাই হচ্ছে আজকের গন্তব্যের সবথেকে প্রধান পথ। অনেকটা এসে পেলাম একটা এইচপির পেট্রোল পাম্প, যেখানে গাড়ির নম্বর ডিটেলস নোট করাতে হচ্ছে। যেহেতু ট্যাঙ্ক ফুল করে নিয়েছি, এখান থেকে পেট্রোল আমাদের আর নিতে হবে না। এন্টি প্রসিডিওরটা মিটিয়ে আমরা এগিয়ে চলবো। সামনে উঠছে আমাদের ভারতবর্ষের, আমাদের গর্ব, জাতীয় পতাকা। আবার চলতে শুরু, এবং এখান থেকে দেখুন সম্পূর্ণ লে শহরকে দেখা যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপর রয়েছে সেই শ্বেত শুভ্র শান্তি স্তূপ, এবং এটা হচ্ছে লে সিটি ভিউ পয়েন্ট। এখানটাই হচ্ছে লে সিটি ভিউ পয়েন্ট। এই যে সামনে লেখা রয়েছে হলুদ বোর্ডে লে সিটি ভিউ পয়েন্ট, এখান থেকে লে শহরকে সুন্দরভাবে দেখা যায়। কিন্তু আমরা দাঁড়ালাম না, এগিয়ে চলতে শুরু করলাম। আজকের ওয়েদার যথেষ্ট ভালো, কোথাও রোদ, হালকা মেঘ সব মিলেমিশিয়ে লে শহর ছেড়ে দেখুন এই পথ ধরে এগিয়ে এসেছি। নিচে দেখা যাচ্ছে দূরে একে বেঁকে কালো পথ, যে পথ ধরে জাস্ট কিছুক্ষণ আগে উঠে এলাম এখানে, এবং আজকের পথ এখন উঠতেই থাকবে। খারদুংলা পাস প্রায় 18,000 ফিট এর কাছাকাছি, তাই অনেকটা পথ আমাদের উঠতেই হবে। সামনে দিগন্ত বিস্তৃত, প্রাণহীন দুঃখ পাহাড়। হঠাৎ ওয়েদার খুব খারাপ হয়ে গেল, হালকা বরফ এবং তার সঙ্গে বৃষ্টি পড়তে শুরু করলো। যাই হোক, রেইনকোট পরে নিতে হবে এবং ক্যামেরা প্যাক করতে হবে। পিছন দিকে দেখুন একদম পরিষ্কার ওয়েদার, যেদিক থেকে আমরা এলাম, আর সামনের দিকে খুবই খারাপ অবস্থা। পুলিশ চেকপোস্ট সাউথ পুল্লু, এখানে চেকপোস্ট, বাইকের নাম্বার, ফোন নাম্বার সব এন্ট্রি করতে হচ্ছে এখানে। সুমন এখন সাউথ পুল্লুতে রয়েছে। পিকাদা রয়েছে এখন খারদুংলা যাওয়ার আগের প্রথম চেকপোস্ট সাউথ পুলু, সেখানে এখানে আমাদের ডকুমেন্টস আমরা সব এন্ট্রি করিয়ে নিলাম। করিয়ে নিয়ে এবার আমরা খারদুংলা পাশের দিকে এগিয়ে যাব। সমস্ত প্রসিডিওর আপডেট করে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, ফোন নম্বর সব দিয়ে এখান থেকে আমরা এগিয়ে চলতে শুরু করলাম আমাদের আজকের লক্ষ্যের দিকে।
লক্ষ্য বলতে না, চূড়ান্ত একটা লক্ষ্য, স্বপ্নের লক্ষ্য, খারদুংলা পাস। ইয়া দারুণ ওয়েদার, দেখুন নীল আকাশ আর সাদা পেজা মেঘ, এমনি পথ ধরে এগিয়ে চলতে শুরু করলাম। এখন এখান থেকে খারদুংলা পাস যেতে হবে আরও 14 কিলোমিটার সাউথ কুল্লু থেকে। অনেকটা পথ পেরিয়ে এলাম, আকাশ যথেষ্ট ভালো এবং সুন্দর পরিষ্কার রোদ, আর কিছু মেঘ রয়েছে, তারই ফাঁক দিয়ে সূর্যের আলো ঝলমলিয়ে উঠেছে পাহাড়ের গাবে। অসংখ্য বোল্ডার, তারই মাঝখান থেকে একে বেঁকে কালো পিচের রাস্তা ধরে আমরা চলেছি আমাদের লক্ষ্যের দিকে। আজকের লক্ষ্য হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার মতো একটা জায়গা, খারদুংলা পাস, যেখানে উচ্চতা অনেক বেশি, ঠান্ডা বেশি, রয়েছে অক্সিজেনের ঘাটতি। এই পথ দিয়ে আমরা এগিয়েছিলাম লে শহরের দিক থেকে। দূরে দেখা যাচ্ছে এই পথ ধরে উঠে এলাম, নিচ থেকে এখন অনেক বাইক আরোহী উঠে আসছে। কি সুন্দর দেখা যাচ্ছে বহু দূরে রাস্তা। যাই হোক, পিছন ফিরে দেখে নিলাম, ফিরে দেখা আবার সামনের দিকে পথ চলা শুরু। সামনে ট্রাক ভর্তি শ্রমিকেরা যাচ্ছে, যারা এই রাস্তা তৈরি করে, যাদের জন্য আমরা এত সহজে এই রাস্তা দিয়ে যেতে পারছি, এত দ্রুততার সঙ্গে, স্যালুট তাদের। রাস্তা ঘুরে ঘুরে বেঁকে বেঁকে চলে গিয়েছে সামনের দিকে ওই পাহাড়ের গাবে। এই পথ ধরেই আমরা যাব খারদুংলা পাসের দিকে, যা পাহাড়ের উচ্চতা প্রায় শৃঙ্গগুলো আমাদের কাছাকাছি এসে গেছে, তাতে বোঝাই যাচ্ছে আমরা প্রায় পৌঁছে গেছি খারদুংলা পাসের দিকে। রাস্তার পাশে বরফ ছড়িয়ে রয়েছে, বোঝা যাচ্ছে খুব কাছাকাছি, হার্টবিট বাড়ছে, উত্তেজনা বাড়ছে, বেশি পথ আর নেই। দুপাশে দেখুন কীভাবে কালো পাললিক শিলা, তারা আমাদের ওয়েলকাম করছে। জাস্ট ইউ আর নাও খারদুংলা পাস, খুব কাছাকাছি এসে গেছি বোঝাই যাচ্ছে। দেখুন পুরো শৃঙ্গগুলো আমাদের প্রায় সমান্তরাল, দারুণ অনুভূতি, পৌঁছে গেছি খারদুংলা পাস। জাস্ট টার্ন নিলেই আমাদের সামনে খারদুংলা পাস, দেখুন বুদ্ধিস্ট পবিত্র ধর্মীয় পতাকাগুলি জানান দিচ্ছে আমরা পৌঁছে গেছি খারদুংলা পাসে। ইয়েস, ইয়া পৌঁছে গেলাম খারদুংলা পাস, দারুণ অনুভূতি, দারুণ অনুভূতি বলে বোঝাতে পারবো না। দীর্ঘদিনের স্বপ্ন দেখেছি খারদুংলা পাসের উপরে বাইক নিয়ে, আর এখন সেটা সত্যি, দেখুন ওই যে দেখা রয়েছে খারদুংলা পাস, গাড়ির পাশে পার্কিং করতে বলছে সুমন পিঙ্কাদা, আমিও পার্ক করে ফেললাম আমাদের বাহন। এবার কিছুক্ষণ সময় কাটাবো আপনাদের সামনে, দেখাবো খারদুংলা পাসের প্রতিটি মুহূর্ত। ওহ সত্যি, স্বপ্ন সত্যি হলে যে কী ফিলিংস হয় সেটা এখন বুঝতে পারছি, দাঁড়িয়ে রয়েছি সেই স্বপ্নের মাঝে। আমার বাহন হিমালয়ান, স্যালুট তোমাকে এমন একটি জায়গায় আমাকে বয়ে আনবার জন্য। অসাধারণ ফিলিংস, অসাধারণ ফিলিংস বলে বোঝাতে পারবো না। দীর্ঘদিনের স্বপ্ন এখন সত্যি, সেই স্বপ্নের মাঝে দাঁড়িয়ে রয়েছি আমি, যেখানে লেখা রয়েছে খারদুংলা পাস অল্টিটিউড 17,982 ফিট। ওয়েলকাম ইউ টু টপ অফ দ্য ওয়ার্ল্ড। এখন রয়েছি খারদুংলা পাস, আমি অপূর্ব, আমার সঙ্গে রয়েছে আমার পিঙ্কাদা এবং সুমন, দারুণ এনজয় করছি বহুদিনের স্বপ্ন এখন সফল খারদুংলা পাস। বন্ধু সফল জীবন একটা স্বপ্ন, সার্থক হলো আজকে, অনেক কষ্ট অনেক প্রচেষ্টা আজকে সার্থক। ইয়াহু, হ্যাঁ হ্যালো, এখন অপূর্ব বস আসছে ওই খারদুংলা টপ, এইখানে ছবি তোলার একটা স্বপ্ন প্রত্যেকেরই ছিল, আমাদের ওই স্বপ্ন আজকে সফল হতে চলেছে। অপূর্ব বস তার স্বপ্ন 17,800 ফুট 182 ফুটে ফটো সেশন করা, বল
আমরা এখন আছি খারতুংলা ট্যাপ। সুমন দাঁড়িয়েছে এই বহু আকাঙ্ক্ষিত 17,982 ফুট। এই সামনে আমরা এখন একটু কিছু ফটো সেশন করছি। জীবনের একটা স্বপ্ন সফল হলো, আমাদের খারতুংলা ট্যাপ এসে পৌঁছলাম। ওই যে অপূর্ব বয়স, সুমনের ছবি তোলা হয়েছে। এখন যাচ্ছে টিঙ্কাদা, আমাদের সহরাইডার টিঙ্কাদা, তার হিমালয় নিয়ে খারতুংলা পাশে ফলকের সামনে। দারুণ টিঙ্কাদা, দারুণ এনজয় করো, সত্যি সফল জীবন, দারুণ দারুণ। খারতুংলা পাস, আশেপাশের পুরো ভিউজ, ওখানে কাফে রয়েছে, আর্মি বেস ক্যাম্প রয়েছে, রয়েছে এখানে আর্মিদের থাকার জায়গা। দূরে স্নো, রাশি রাশি বরফ, স্বপ্নের জায়গা খারতুংলা পাস। অল্টিটিউড 17,982 ফিট। ওকে, আমাদের বাহন পরপর রয়েছে, এখন আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট গন্তব্যের দিকে, নুবরা ভ্যালি। কি অসাধারণ ওয়েদার, স্নোফল চলছে, পাশেই রয়েছে ছোট্ট শিব মন্দির, আর রাশি রাশি বরফ ঢাকা রয়েছে। পথের ধারে প্রচুর পর্যটক সেখানে ছবি তুলছে, আনন্দ করছে, আর আমরা এই উঁচু পাহাড়ের দেয়াল বেয়ে যে পথ, সেটা বেয়ে নামতে শুরু করলাম। আর এখন ওয়েদার খুবই খারাপ, চলছে বৃষ্টি, তার সঙ্গে চলছে স্নোফল। সত্যি দারুণ অভিজ্ঞতা, খারতুংলা পাশে দাঁড়িয়ে স্নোফল, এটা সত্যি আমাদের কাছে পরিপাওনা। ওহ, দারুণ দারুণ, এনজয়েবল, এনজয় 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 দ্য লাইফ। সত্যি জীবন এতটাই সুন্দর যখন আপনি অনেক সামনে থেকে জীবনকে উপভোগ করতে পারবেন। তখন আমরা ঘরে বসে টিভিতে পর্দায় অনেক স্নোফল দেখি, হয়তো টুরিস্ট স্পটে গিয়েও দেখি, কিন্তু বাইক চালাচ্ছি, গায়ে বরফ পড়ছে, এমন প্রায় 17,000-18,000 ফিট হাইট দিয়ে নেমে চলেছি। আর এমনি ওয়েদার, সামনে রাস্তা খারাপ, আবার জল কাদা রয়েছে, আর উপর থেকে পড়ছে বরফ, ক্যামেরায় নিশ্চয়ই ধরা পড়ছে বরফের কোনাগুলি। যাই হোক, দারুণ এনজয় করছি আমরা, মনের মধ্যে রয়েছে খারতুংলা পাস সাকসেসফুলি পেরিয়ে আসার আনন্দ। খারতুংলা পাস জয়। বরফ রয়েছে রাস্তার দুধারে, এখানে ঠান্ডা প্রচুর রয়েছে, তার সঙ্গে ওয়েদার খারাপ। যাই হোক, ক্যামেরা বন্ধ করলাম না, এমন মুহূর্তটাকে সাক্ষী রাখলাম, আপনাদের সামনেই রয়েছে এখন সেই ছবি। সত্যি উফ, রাস্তা সত্যি খারাপ, একটু এদিক ওদিক হলে চাকায় স্কিড করতে পারে, কারণ প্রচুর স্নোফল, এখন ভালোই বৃষ্টি এবং বরফ ভালোই পড়ছে, ওসব এখন কোনো বাধা নয়, আনন্দটাই যে বেশি। চলো চলো পিঙ্কাতে চলো, দাঁড়িয়ে হবে না, সময় নষ্ট করা যাবে না, এগিয়ে যাই চলো। ওয়েদার আবার ভালো, অনেকটা পেরিয়ে এলাম পথ, নেমে এলাম অনেকটা, সামনে ওই উঁচু পাহাড়, তারই কাছ থেকে এলো ছিল খারতুংলা পাস। এখন রাস্তা কোথাও একটু খারাপ পাচ্ছি, কিন্তু চলতে কোনো সমস্যা হচ্ছে না, রাস্তার কাজ চলছে, এই খারাপ অবস্থা বেশিক্ষণ থাকবে না। দেখুন সামনে শৃঙ্গগুলোর ওপরে প্রচুর বরফ জমে রয়েছে, প্রচুর বরফ, উচ্চতা এখনও প্রায় 17,000 ফিটই আমরা রয়েছি, আর অসাধারণ অসাধারণ অনুভূতি। বরফ যদি এখন খুবই কম, তথাপি শৃঙ্গগুলো পরে বরফ দেখে মনের আনন্দটা খুব খারাপ হচ্ছে না। দারুণ দারুণ, নিচে দেখতে পাচ্ছি একটা গ্রাম, সম্ভবত নর্থ কুলু। খারতুংলা পাশের দুপাশে লেন দিক সাউথ কুলু, আর এই প্যাংগং লেক বা নুবরা ভ্যালি হয়ে এদিকে আসার পথে পড়বে নর্থ কুলু। সাউথ কুলুকে আমরা এন্ট্রি করেছি, নর্থ কুলুতে হয়তো আমাদের এন্ট্রি করতে হবে। যাই হোক, এখন যে খারতুংলা পাশে আনন্দ, সেটা প্রতি মুহূর্ত উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। অসাধারণ স্মৃতি, দীর্ঘদিনের স্বপ্ন, একটু একটু করে দেখেছি খারতুংলা পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি।
খাগনোলা পাস পেরিয়ে এসে নেমেই চলেছি। সেই পথ ধরে সামনেই বোর্ড রয়েছে নর্থ পুল্লু। হ্যাঁ ঠিক, নর্থ পুল্লুতে আমরা এখন সামনে রয়েছে আর্মি ব্যারাক। পথের দুধারে আজকে আমাদের দেখতে দেখতে নদিন আমরা পেরিয়ে এলাম। মনেই হচ্ছে না যে নটা দিন কেটে গেল কীভাবে। প্রত্যেক দিনই আমরা এগিয়ে চলেছি। একমাত্র লেতে আমরা একদিনে স্টে করেছিলাম বাইকটা সার্ভিসিং করাবার জন্য আর ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, অ্যাক্লামেস করার জন্য আমরা লেতে একদিন স্টে করলাম। তাই খাগনোলা পাস অনায়াসে পেরিয়ে এলাম কারোর কোনো সমস্যা ছাড়াই। দেখুন অসংখ্য টেম্পোরারি টেন্ট রয়েছে, যেখানে রয়েছে বসার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, লাঞ্চ ব্রেকফাস্ট প্রচুর অ্যারেঞ্জমেন্ট, কিন্তু টুরিস্ট খুব কম। মানালিতে ধস হয়ে যাওয়ার জন্য টুরিস্টের সংখ্যা একদম নেই বললেই চলে, একদম ফাঁকা ফাঁকা। হ্যাঁ প্রচুর, প্রত্যেক খাবার জায়গা থাকার জায়গা ডেকে ডেকে নিচ্ছে যেখানে রিজনেবল প্রাইস। এটা টুরিস্ট কম থাকার জন্য আমাদের যা পথের খরচ কিন্তু অনেকটা কমে গিয়েছে। তাই দেখুন প্রচুর অ্যাকোমোডেশন রয়েছে এখানে। আমরা এখানে দাঁড়াবো না, একটু এগিয়ে যাব। ইচ্ছে আছে খারদুং ভিলেজে গিয়ে দাঁড়াবো, তাই নর্থ পুলুতে আমরা হোল্ড না করেই এগিয়ে চলতে শুরু করলাম সামনের দিকে। চেকপোস্ট পেরিয়ে আমরা আবার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলতে শুরু করলাম। কি অসাধারণ, দেখুন বহু দূর চোখ যাচ্ছে, দুদিক থেকে পর্বতের সারি এগিয়ে গেছে সামনের দিকে, আর নীল আকাশ আর সাদা মেঘ মিলেমিশে কি অপূর্ব অসাধারণ নৈসর্গিক দৃশ্য। যত দূর চোখ যায় দেখুন, বহু দূর বিস্তৃত ভ্যালি, স্বর্গে আছি। আমার সামনে রয়েছে সুমন এবং পিঙ্কাদা, আর আমি রয়েছি তাদের পিছু পিছু। প্রত্যেকের মনে প্রচুর আনন্দ। এই চলার পথে কখনো বাড়ির কথা মনে পড়ে, কিন্তু চলাই যে এখন জীবন, তাই সামনের দিকে প্রতি মুহূর্তে এগিয়ে চলা। পর্বতের প্রতিটা বাঘ, প্রতিটা সিংহ চাক্ষুষ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি, যেটা বাইক ট্রিপ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। যে প্রকৃতির সম্পূর্ণ দৃশ্য এভাবে চোখের সামনে উন্মোচিত হওয়া, এটা একমাত্র বাইক ট্রিপেই সম্ভব। এবং বাইক ট্রিপে দীর্ঘ পথ অতিক্রম করা যায় খুব সহজে, এবং আঁকা বাঁকা পথ যখন যে দৃশ্য আপনি যখন সামনে দেখতে পাচ্ছেন, পরের মুহূর্তে রাস্তা ঘুরে গেলে যখন পিছনের দৃশ্য আপনার চোখের সামনে, আর সামনেটা পিছন দিকে চলে যাবে, মানে পথের কোনো দৃশ্যই আপনার চোখের অগোচরে থাকবে না। দেখুন কি অপূর্ব দৃশ্য, সামনের পাহাড়টা দেখুন একেবারে চকচক করছে হলদে লাল রঙে। সত্যি লাদাখের পাহাড়ের যে এমন কালার, এমন বৈচিত্র্য, এটা যখন বরফে ঢাকা থাকে কারোর পক্ষেই এটা অনুভব করা বা দেখা সম্ভব নয়। এখনও বরফ একদমই নেই, ভীষণ সুন্দর ওয়েদার, আর রাস্তা প্রকৃতি আমাদের সামনে যেন উজাড় করে দিয়েছে তার রূপ রস সৌন্দর্য, আর আমরা সেটা আহরণ করছি। অসাধারণ স্মৃতি আর অনুভূতি নিয়ে এগিয়ে চলেছি আমরা। ছোট্ট জোড়া নদীর উপর থেকে পাশ কাটে এগিয়ে এলাম। এখানে পথ একটু খারাপ, যদিও সেটা কোনো সমস্যা নেই, চলতে কোনো সমস্যা হচ্ছে না, রাস্তার কাজ চলছে দ্রুত, এটা সুন্দর হয়ে যাবে। সুমন আমার আগে আগে, লাগেজ তেলে যার সব কিছুই রয়েছে আমাদের সঙ্গে। পৌঁছে গেলাম খারদুং ভিলেজ। শস্য ক্ষেতগুলি এখনো রয়েছে, যেখানে কিছু কাঁচা পাকা শস্য রয়েছে, আর কিছুদিন পরেই সম্পূর্ণ জায়গাগুলি সাদা উঁচু বরফের আস্তরণে ঢেকে যাবে। কি বিচিত্র আমাদের এই প্রকৃতি আর পরিবেশ। দেখুন খারদুং ভিলেজ, একটা ব্রেক আমাদের করতে হবে কারণ দুপুরে লাঞ্চ ছাড়তে হবে, কোথাও দাঁড়াবো, ব্যাক করি। পিছনে ভিপিএ ফেলে এলাম, একটা রেস্টুরেন্ট রয়েছে সামনে পিছনে। চলো এখানেই আজকে দুপুরের লাঞ্চ আমরা সেরে নেব খারদুং ভিলেজে। লামো রেস্টুরেন্ট খারদুং, খারদুং ভিলেজ, সেখানে বসে আমরা খাচ্ছি
থুপকা, পাটি ভরে এসছে গরম গরম থুপকা, চার পরেই কি খাবো, কি মজা। পিঙ্কাদা, সুমন, প্রচুর আনন্দ সবার, খারদুংলা পাস করে এসছে। আর এই যে হচ্ছে আমি দারুন বানিয়েছে, দারুন। অবশ্যই খাবেন, এখানে মিস করবেন না, খারদুং ভিলেজ থুপকা। খারদুং ভিলেজ এখানে লাঞ্চ সেরে এরপরে আমরা যাব নুব্রা ভ্যালি হয়ে সিয়াচেন বেস ক্যাম্প। তাহলে আসছি পরের এপিসোডে নুব্রা ভ্যালি টু সিয়াচেন বেস ক্যাম্প, এবার সেখান থেকে আবার ফিরে আসবো আমরা নুব্রা ভ্যালি দিস্কিতে। সঙ্গে থাকুন।